আজকে আবারও এসেছি বিরিয়ানি ম্যানিয়াতে। এটা হচ্ছে আমাদের আগের দিনই দেখিয়েছিলাম, আগের একটা ভিডিও ছিল আমার দিকে, আগুন জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো আগুন জ্বলছে। বিরিয়ানি সবসময় গরম, তো সুমিতা রয়েছে, সুমিতাকে জিজ্ঞাসা করবো। সুমিতা, বিরিয়ানি কি 70 টাকা দেওয়া পাওয়া যাচ্ছে? না, 70 টাকাটা বন্ধ হয়ে গেছে। 70 টাকা বন্ধ হয়ে গেছে মিন্স এটাই, দাম বাড়ানোর উদ্দেশ্যে নয়, বিষয়টা হচ্ছে 70 টাকাকে কেন্দ্র করে অনেক কিছু সমস্যা হচ্ছিল। ধরো বসে কেউ যারা খাচ্ছিল তারা বলছে, দাদা আমরা তো আনলিমিটেড খাইনি, আমরা তো রাইস একবারই নিয়েছি, আমরা 70 টাকা দেবো। আমার আবার অনেক কাস্টমার এসে বলছে, দাদা আনলিমিটেডটা দিও না, 70 টাকারটা দাও। এবার এমনও হচ্ছে যখন হিন্দি ভাষী কোনো কাস্টমার চলে আসছে তখন ভিড়ের সময় না বলতে খুব অসুবিধা হচ্ছে, বোঝাতে অসুবিধা হচ্ছে, টাকা পয়সা নিতে দিতে অসুবিধা হচ্ছে। ওই জন্য সব কিছু 80 করে দিয়েছি, পার্সেল থেকে শুরু করে বসে খাওয়া থেকে শুরু করে সব কিছু 80। এবার বসে খেলে কোনো কাস্টমার যদি বসে খাচ্ছে সেক্ষেত্রে তো সেই কাস্টমারকে বলতে পারি না যে এটুকুনি শেষ। ওই জন্য অনেক আমি নিজের ক্ষেত্রে দেখেছি, বিরিয়ানি খেতে গেছি ভালো লাগছে, আর একটু হলে একটু আর একটুকুনি হলে হয়তো ভালো হতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আনলিমিটেড করে দিয়েছে, যে যত খুশি খাও। অনেক লোকে আসছে, অনেক জায়গা থেকে আসছে, বহুজন বিশেষ করে অল্প এজের যে সমস্ত ভাইয়েরা রয়েছে তারা অনেক খাচ্ছে, মানে খাচ্ছে বলতে 2-3 বার করে নিচ্ছে, যাক ওদের এখন বয়স ওই টাইম, এই টাইমটায় আমরাও প্রচুর খেতাম তো খাচ্ছে, সেই জায়গায় কোনো বাধা নেই। কিন্তু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো শেয়ার করি। সেটা হচ্ছে ধরো আমি তাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে তোমার, যে অনেক সময় দেখা যাচ্ছে মা আসছে তার সঙ্গে বাচ্চা আসছে 7-8 বছর বয়সে, তারা একই প্লেট খাচ্ছে এবং আনলিমিটেড নিচ্ছে। আমি প্রথমে কিছু কিছু ক্ষেত্রে বলে দিই, অনেক সময় বলা হয়ে ওঠে না, পরে ওনারা চেয়ে বসে যে দিন। আমি একবার একটা কথা বলি, একটা প্লেটে একজনই, শেয়ারিং হয় না, হ্যাঁ সে বাচ্চা হোক আর বড়ই হোক। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধুরা আসছে তারা একটা প্লেটে নিয়ে খাচ্ছে, শেয়ারিং করছে। এগুলো আমি বারবার বলি যে শেয়ারিং করা যাবে না, একটা প্লেটে যতবার আনলিমিটেড যতবার খুশি খাও, 10 বার 15 বার 2-3 কিলো চালের রাইস খেয়ে নাও, কোনো সমস্যা নেই, কিন্তু শেয়ারিং হবে না। আচ্ছা আমরা প্যাকিং দেখে নেবো, আচ্ছা আমরা প্লেটটা আগে দেখে নেব। প্লেটে এই যে গেল একটা লেগ পিস। আচ্ছা আচ্ছা, প্রাইস তো ইনক্রিজ হয়েছে 10 টাকা, ইনক্রিজ হয়নি প্লেটের ক্ষেত্রে, তো ইনক্রিজ হয়নি। আচ্ছা পার্সেলের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, আগে এটা কাস্টমার বসে আছে এটা দিয়ে নি আগে। আচ্ছা পার্সেলের ক্ষেত্রে যা ছিল তাই আছে। আচ্ছা চাল দেখুন, রাইস একটার সঙ্গে দেখুন, একটার সঙ্গে একটা লাগবে না, ঝুরো রাইস একদম ঝুরো রাইস। হ্যাঁ আচ্ছা, এটা রাইসের কোয়ালিটি আমরা প্রথমে যেটা সার্ভ করি সেটা হালকা অল্প একটু করি, কেন অনেক কাস্টমার আছে যারা কম খায়, যেহেতু আনলিমিটেড আছে কম খায়, যতবার খুশি চান প্রথমটা একটু কম দিই, কেন অনেকে নষ্ট করে। আমার কাছে কথা হচ্ছে খাবার নষ্ট করে লাভ নেই, খাবার অনার, হ্যাঁ যতটা পারবে খাও, যতক্ষণ খুশি বসে খাও, কিন্তু খাবার নষ্ট করো না। যখন তেলে যায় না চিকেন সিঙ্কেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে চিকেনের সাইজটা তেলে যাওয়ার পর কমে যায়, কিন্তু আমাদের র মেটেরিয়াল যেটা আছে সেটা 115-20 গ্রাম, আমাদের যে চিকেন দেয় তাকে বলা আছে 115-20 গ্রাম করা হয়। মটন বিরিয়ানি বসে খেলে আনলিমিটেড 180-140 টাকা। আচ্ছা এবার পার্সেলের কথা তুমি যেটা বলছিলে, এবার দেখো প্রথম যেহেতু আমার নতুন দোকান এই 2 মাস মোটামুটি রানিং, তো পার্সেলের ক্ষেত্রে আমি রেডিমেড এই এই বক্সটা ইউজ করতাম, ঠিক আছে এটা আমি দেখিয়ে দিই আগে, এই বক্সটা ইউজ করতাম, এই যে এটা রেডিমেড বক্স, এটা পার্সেলের ক্ষেত্রে যেটা 70 টাকা দেওয়া হতো, যখন আমি এই বক্সটা কিন্তু আমার কাছে এখনো 1000 পিস মতন কেনা আছে, কিন্তু এই বক্সটাই আমি দিই না। এটাতে আলু বিরিয়ানি, যারা আলু বিরিয়ানি চায় তাহলে তাদেরকে এই এই বক্সটা প্রোভাইড করি, কিন্তু তারপরে আমার নিজস্ব প্রিন্টেড বক্স এসছে বানানো, এবং এই বক্স শুধু 70 টাকা করে দিয়েছি বলে এই না, বক্সের মধ্যে যে বক্সের আয়তনটাও বেড়ে গেছে, সাইজটা বেড়ে গেছে, এই দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, হ্যাঁ হ্যাঁ বড় সাইজ, বড় সাইজ, ডেপথটাও বেশি কিন্তু। আচ্ছা ঠিক আছে, এবং প্যাকেটটাও অনেকটা হেভি, ঠিক আছে এই এইগুলো ডেভেলপ হয়েছে, তাই 10 টাকা বাড়িয়েছি। শুধু আমি আরো একবার বলতে চাই,
10 টাকা বাড়িয়েছি, এরকম কোনো ইন্টেনশন নেই যে 10 টাকা লাভ বেশি করব বলে 10 টাকা বাড়িয়েছি। শুধুমাত্র আমার সমস্যা হচ্ছিল যে 80 টাকা আর 70 টাকা দুটোর মধ্যে অনেক সময় কাস্টমারের সঙ্গেও একটু তর্ক বিতর্ক হয়ে যাচ্ছিল, কাস্টমারও কনফিউজ হয়ে যাচ্ছিল যে 80 টাকা কি 70 টাকা কি। ওই জন্য আমি সব মানে গড়ে 80 টাকা করে দিয়েছি, কোনো এরকম ইন্টেনশন নেই যে 10 টাকা বেশি কামাবো বা 10 টাকা বেশি লাভ করব। আমি আরো একবার রিপিট করছি, প্রয়োজন নেই। যদি মনে করেন যে পার্সেলে কম যাচ্ছে তাহলে বসে খান, সবসময় আপনাদেরকে বলছি, মনে হচ্ছে যে পার্সেলে বেশি কম যাচ্ছে তাহলে বসে খান, এরকম কোনো ইন্টেনশন নেই বারবার বলছি যে 10 টাকা বেশি লাভ করব বলে। এবার প্রপার অ্যাড্রেসটা বলে দাও মানুষ যাতে আসতে সুবিধা হয়। প্রপার অ্যাড্রেস বলতে ব্যান্ডেল, ব্যান্ডেল স্টেশন সবাই জানে, ব্যান্ডেলে নেবে তুমি, যে কোনো অটোওয়ালা টোটোওয়ালা যাদেরকেই বলবে যে অশোকা সিনেমা হল, আমাদের পুরনো বহু পুরনো প্রাচীনতম একটা হল যেটা এখনো পর্যন্ত খোলাও আছে চালু আছে। হ্যাঁ, এই অশোকা সিনেমা হলের ঠিক অপোজিটেই আমার দোকান, আসাম রোডের গায়ে। তো এটা হচ্ছে ব্যান্ডেল থেকে আসছেন যারা, যারা মনে করছেন যে না একটুখানি ডিস্টেন্সটা কম করে নেবো ট্রেনে আসার ইয়ে করে, ট্রেনে মাধ্যম দিয়ে, তাদেরকে বলবো ত্রিবেণী স্টেশন, আপনার বাঁশবেড়িয়া স্টেশন, মগরা স্টেশন, আচ্ছা সপ্তগ্রাম স্টেশন, এই সমস্ত স্টেশন, এই এই যে স্টেশনগুলো আছে স্টেশনগুলোতে নামলে 10-15 টাকা টোটো ভাড়া নেবে, নেবে আসবেন যে অশোকা সিনেমা হল যাব। যেহেতু আমার দোকানটা নতুন, এখন এইভাবে আপনি লোকেশন করতে পারবেন না যে বিরিয়ানি ম্যানিয়াতে যাবো, অনেকে হয়তো জানে না, আবার কিছু ম্যাক্সিমাম এলাকার লোক জেনে গেছে, কিন্তু তবুও সিনেমা হলটা সবাই জানে, সবাই জানে ছোট থেকে বড় পর্যন্ত। তো সিনেমা হলের লোকেশন বললে সবাই চলে আসবে, ঠিক সিনেমা হলের অপোজিটেই আমার দোকান।